পাবনা সদর উপজেলা চরতারাপুরে পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চরতারাপুর নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, একটি প্রভাবশালী মহল নদী থেকে অপরিকল্পিতভাবে অবাধে ডিজার দিয়ে বালু কেটে নেবার ফলে তাদের শত শত বিঘা আবাদী জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলের জমিতে সোনালী পাট, ধান, বাদাম, তিল, ভুট্টা নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকেরা একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে। অচিরেই এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নদীপাড়ের কৃষকেরা। আমার এই জমিতে ফিজ হয়, ধান হয়, গম হয়, আমরা এইটাই ফসল জমা খাই। এই যে নদীতে ভাঙিকারি দেন, আমরা কী করে বাঁচব? আমরা সাধারণ জনগণ এদের পরিমাণ নির্ভর করে বাল বাচ্চা বাঁচে। আমাদের এই জমি, আমাদের রেকর্ডের সম্পত্তির জমি, এই শাহীন টুটুল চেয়ারম্যান জনগণ নিয়ে আসি, কোন তিন ডিজার মিটার নিয়ে আসি কাটা যা, তারা পাঁচ দু হাজার বিশ ভোট চার পাঁচখান টলহাট নিয়ে আসি পাহারা দেয় আর ডিজার দিয়ে কাটায়। আমাদের অত্র এলাকার মানুষ প্রায় প্রত্যেকেই কৃষিকাজের উপর নির্ভরশীল এবং এই জমিগুলা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু ফলে কিছুদিন ধরে হচ্ছে এই ডেজার দিয়ে এই জমিগুলো কেটে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে বিনয়ের সঙ্গে আবেদন জানাচ্ছি এই বিষয়টা যেন বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।